আসসালামু আলাইকুম। ব্যতিক্রম গবেষণা, ব্যতিক্রম চিকিৎসা, ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টার আফতাবনগর ঢাকা থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা ও সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বেশ কিছু জটিল রোগ নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণামূলক কাজ চালিয়ে যাচ্ছি। সাধারণত যে রোগগুলো বিভিন্ন মেডিকেল প্রতিষ্ঠান অসংখ্য বলছে, এ জাতীয় রোগ বলে আমাদের মূল উদ্দেশ্য সুস্থ এবং সমাধান করা। তোর মধ্যে কিডনি ফেলিওর, ইনফার্টিলিটি, বিনা অপারেশনে হার্টের ব্লক, এমন কিছু ডিজিজ যেগুলো অপারেশনযোগ্য সেগুলো বিনা অপারেশনে এই প্রতিষ্ঠানেই আমরা সফল হয়েছি। দর্শক, আজকে আমরা এমন একটি ক্রনিক রোগ নিয়ে সফল হয়েছি, যে ক্রনিক রোগটা যার নাম হচ্ছে ক্রনিক হেডেক। তবে এটি যেন যেন মাথা ব্যথা নয়। চলুন, যে মাথা ব্যথা নিয়ে আমরা রুগী সফল হয়েছে, আজ রুগীর থেকে তার কথা শুনব। হ্যাঁ, তোমার নাম? আমার নাম মিস সাবিনা ইয়াসমিন। তোমার ঠিকানা? আমার ঠিকানা সাতক্ষীরা। দর্শক, সামিনা প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আক্রান্ত, যে মাথা ব্যথায় তার দিন রাত 24 ঘন্টা তার জীবন বিপন্ন হচ্ছিল, তার স্বাভাবিক পড়াশোনার গতি ব্যাহত হচ্ছিল, তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল। চলুন, তার ভয়াবহ মাথা ব্যথা তার কাছ থেকে শুনি। আমি এই মাথা ব্যথার কারণে অনেক ডাক্তার পানি দেখিয়েছি, ওষুধ খেয়েছি, তবুও তাতে কোনো কাজ হয়নি। এই মাথা ব্যথাটাই এমন মাথা ব্যথা যে আমি এই 1 বছর ধরেই ভুগছি। ওষুধ খেয়েছি, চশমা, সর্বশেষ ডাক্তার আমি চশমা দিয়েছে, তবুও তাতে কোনো কাজ হয়নি। আচ্ছা সাবিনা, তোমার মাথার কোন দিকটা বেশি ব্যথা করতো? আমার মাথার ডান সাইডটাই ব্যথা করে বেশি। দর্শক, আপনারা কি এমন কোনো চিকিৎসা বিজ্ঞানের কথা শুনেছেন যে যে চিকিৎসা বিজ্ঞান বলেছে ডান পাশের মাথা হলে ব্যথা হলে এই মেডিসিন, বাম পাশের মাথা ব্যথা হলে এই মেডিসিন? নিশ্চয়ই না। তবে শুনেছেন একমাত্র হোমিওপ্যাথি মেডিসিনে, ডক্টর স্যামুয়েল ফ্রেডরিক কিচেন, স্যামুয়েল হ্যানিম্যান আবিষ্কৃত হোমিওপ্যাথি মেডিসিনে একটিমাত্র মেডিসিন, যে মেডিসিন প্রয়োগের মাধ্যমে সাবিনার এই ভয়াবহ মাথা ব্যথা এখন সম্পূর্ণভাবে সুস্থ আছে। ওষুধটি না হচ্ছে স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস। আমি স্যামুয়েল হ্যানিম্যান স্যারকে আজ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টারের অন্যতম একটি চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। সাবিনা আজ সম্পূর্ণ মাথা ব্যথা থেকে মুক্ত, সে আজকে স্বাধীন। চলুন, তার কাছ থেকে শুনি, সাবিনা এখন কেমন আছে? আমি এখন আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। 100% না? 100% সাবিনা এখন সম্পূর্ণ সুস্থ। তো সাবিনা, তুমি কিভাবে এই প্রতিষ্ঠানে আসলে? আমি আমার আব্বু ভয়াবহ একটা রোগ থেকে এই প্রতিষ্ঠানে ওষুধ খেয়ে মুক্তি পেয়েছে, এবং সেই কারণে আমি এখানে আসি। তো আমরা তোমার থেকে এখন বিদায় নিব। বিদায়কালে আমরা সাবিনার অনুভূতি জানব, সাবিনা কেমন আছে? যে আল্লাহ তাআলার রহমতে আমি ভালো আছি। 1 বছরে যে মাথা যন্ত্রণা, সেই মাথা যন্ত্রণা এক ডোজ ওষুধ খেয়ে এখন সেই মাথা যন্ত্রণা থেকে আমি মুক্ত, এবং এই মাথা যন্ত্রণা থেকে আমি মুক্ত ডক্টর ম্যাচার এবং এই প্রতিষ্ঠানের শুভকামনা করছি। ধন্যবাদ তোমাকে। শুধু দর্শক, যারা এই ধরনের প্রবলেম নিয়ে ভুগছেন, আপনাদের সবাইকেও আমাদের এই প্রতিষ্ঠানের সার্বিক যে কোনো সহযোগিতায় আমরা প্রস্তুত আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।